ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির উভয় জাহানের কল্যাণের জন্য যে যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠাইছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, যে বিধান সেই বিধান মানব সমাজের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠাইছেন, যারা আম্বিয়া কেরামদের কথার প্রতি বিশ্বাস স্থাপন করে ওহির আলোকে জীবনযাপন করছেন, তারাই উভয় জাহানে সফলতা অর্জন করছেন। শেষ পরিশেষ আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। মানব জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, ওয়াহির পথ, কোরআন সহি সুন্নার পথ অবলম্বন যারা করবে কিয়ামত পর্যন্ত, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা এবং বান্দি হইতে পারবে। আর যারা এই কোরআন এবং সহি সুন্নার আলোকে জীবন গড়বে না, তারা কশিনকালেও সফলতা অর্জন করতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার জন্যে যেই দুটি মাপকাঠি দিয়ে গেছেন, কোরআন এবং সহি সুন্নাহ, এই দুইটির উপর যারা জীবনযাপন করবে তারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। আর যারাই যে কোনো নিজেকে নাম দিয়ে নাজাত প্রাপ্ত দলের লেভেল লাগিয়ে চলার চেষ্টা করবে কিন্তু বাস্তবে কোরআন সহি সুন্নার মানহাজ, উদ্দেশ্য, আদর্শ, যেই নীতি আল্লাহ রাসুল সাহাবায়ে কেরামকে শিখেছেন, সাহাবায়ে কেরাম যে নীতি তাবিন তবে তাবিনদেরকে দিয়ে গেছেন ফরস ফর কিয়ামত পর্যন্ত, তারাই হবে একমাত্র বাস্তব পক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এবং তারাই হবে নাজাতপ্রাপ্ত দল, তারা হবে মাংসুরিন, সাহায্যপ্রাপ্ত দল। এই মানহাজ যারাই মানবে তারাই সফলতা প্রাপ্ত হবে। আর যারাই নিজেকে আলে হক বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে, কিন্তু দেখা যাবে তাদের যে আকিদা বিশ্বাস সবগুলো হচ্ছে দলভিত্তিক, নিজস্ব দলভিত্তিক, কোরআন এবং সুন্নাকে তারা নিজের দলের জন্য ব্যবহার করে, এরা হচ্ছে ফেরকায় দল্লা, গোমরা ফেরকা। আর যারা নিজেকে কোরআন সুন্নার মাপকাঠিতে চালায় তারা হচ্ছে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদের মিশন হচ্ছে আমার জীবন চলবে কোরআন সুন্নার আলোকে, আমি পরিবর্তন হব কোরআন সুন্নার মাধ্যমে। আর অনেকে যে কোরআন সুন্নাকে শুধু লেভেলে রাখে আর সালা সব কিছু দলীয় কার্যক্রম, এরা হচ্ছে বেদাতি, তারা হচ্ছে গোমরা দল, পথভ্রষ্ট দল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর যাদের উদ্দেশ্য আদর্শ থাকবে আমার জীবনের সর্বক্ষেত্রে আমি রাসুলের নিকট আশা যে ওয়াহি, এই ওয়াহির বিধান মোতাবেক আমি আমার জীবনকে পরিচালনা করব, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তাআলা আমাদেরকে
সেই দলের অন্তর্ভুক্ত করুক, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। বর্তমান সময়ের মধ্যে অনেক দল আমরা দেখি প্রত্যেকেই নিজেদেরকে আহলে হক দাবি করতেছে, কিন্তু এদের আকিদা বিশ্বাস আমল যদি নাকি কোরআন সুন্নাহর কুষ্টিভাতরে মাপ দেওয়া যায়, তাইলে কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে আহলে সুন্নতের জামাতের ধারে কাছেও নাই। কারণ তাদের মধ্যে আছে যে আকিদাগতভাবে সুফি মতবাদের আকিদা, তাদের মধ্যে আছে গণতন্ত্রের আকিদা বিশ্বাস যেটা আব্রাহাম লিঙ্কনের কুহুরি মতবাদ, তেমনি কিছু আছে কবর পূজারি মাজার পূজারি, কিছু আছে গ্যারুল্লাহকে আল্লাহর সাথে মিলে দেওয়ার স্থলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির নবী মানে মাটির তৈরি মানতে রাজি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এভাবে কিছু আছে আল্লাহ তাআলা সর্বজাগাতে আল্লাহ তাআলা সত্তা সর্বজাগাতে বিরাজমান, কেউ বলতে আছে যে খালেক মাখলুক একাকার। এই সমস্ত আকিদা বিশ্বাস নিয়ে যারা নিজেদেরকে আহলে হক বলে করে মনে করে, আহলে সুন্নতুল জামাতের আকিদা বিশ্বাসের অনুসারী মনে করে, আসলে তারা হচ্ছে জ্ঞান পাফি। এই সমস্ত বদ আকিদা কুফুর শিরকি বেদাতি আকিদা নিয়ে নিজেদেরকে আহলে সুন্নতুল জামাত দাবি করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অত্যন্ত একটা জঘন্য অপরাধ। যারা কোরআন সহি সুন্নার আলোকে তহিদবাদী হইতে সংশয় তাদের অন্তর মধ্যে থাকে, কোরআন সুন্নার কোরআন সহি সুন্না দিয়ে যখন বোঝানো হয় তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে কি যে দলীয় কর্মসূচিতে বাপদাদার কিচ্ছা কাহিনী দিয়া জাল ভেজাল হাদিস দিয়া যদি নাকি তাদেরকে সাজাই দেওয়া হয় তাদের মনটা অত্যন্ত প্রফুল্ল হয়, অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু কোরআন সহি সুন্নার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকির অহির বিধান দিয়া যখন নাকি তাদেরকে বোঝানো হয় তখন আর তাদের কাছে ভালো লাগে না, অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদের মাধ্যমে যখন মানব জাতিকে সঠিক পথের দিকে আহ্বান করার ব্যবস্থা করছেন, তেমনি আখির নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরদানের পরে কিয়ামত পর্যন্ত উম্মতের সহি রাহনমাই কোরআন সহি সুন্নার দিকে প্রকৃত আহলে সুন্নতুল জামাতের দিকে আহ্বান করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মুজাদ্দিদ ফাটান। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মুজাদ্দিদের দরজা বন্ধ হয় নাই। এই মুজাদ্দিদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোমরা জাতিকে যে সচেতন করান, তাদের মাধ্যমে কুসংস্কারগুলোকে সংস্কার করান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুজাদ্দিদিন যারা আছে এই মুজাদ্দিদিনের মাধ্যমে কি করবেন কিয়ামত পর্যন্ত যে ওই আল্লাহ তাআলার বান্দাবান্দিদেরকে সঠিক পথের দিশারি করবেন। তাই অনেকে মনে করে যে বাপ দাদা করিয়ে এসে এক ধরনের এখন নতুনভাবে এভাবে আমরা করতে যাব কেন, আসলে বাপ দাদা বলতে কাদেরকে বোঝানো হয়? বাপ দাদা মানে আমার পিতা, এরপরে আমার দাদা, এতটুকু ইসলাম। ইসলাম কি 1400 বছর আগে ছিল না? প্রকৃত বাপ দাদা কারা? প্রকৃত বাপ দাদা হচ্ছে তারা যাদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে, কিন্তু মাঝখানে যেগুলো আছে এগুলোকে নিয়ে আমরা বসে রয়েছি। তারা গোমরা নাকি গোমরা না, এতটুকু এলেম আমাদের নাই, আমরা বুঝি কি তারা করে এসেছে যেভাবে আমরা এভাবে করব, এটা মানহাজ, এটা উদ্দেশ্য, এটা সঠিক পথে চলার রোল? সঠিক পথে চলার রোল একমাত্র হবে মা আনা আলাইহি ওয়া সাহাবি, যেই নীতির উপর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি এবং যেই নীতির উপর আমার সাহাবায়ে কেরাম আছে। এরা হচ্ছে প্রকৃতভাবে যে অনুসরণযোগ্য। তাই কথা দীর্ঘায়িত না করে আমি সারসংক্ষেপ কয়েকটা কথা বলেই ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু দাউদের মধ্যে আবু হুরায়রা তাল একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরশাদ করেন যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্যে প্রত্যেক 100 বছরের মাথায়
একজন সংস্কারক ফাটান, যেই সংস্কারক এই উম্মতের দিনকে সংস্কার করবে। এই দিনের মধ্যে বেদাত কুফুরি শিরিকের যে বেড়া জালে উম্মত বিভ্রান্তিতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে শত বছরের মধ্যে এমন ব্যক্তিদেরকে যে ফাটাবেন যে সমস্ত ব্যক্তিরা কোরআন এবং সহি সুন্নাহর আলোকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে এটা সহি আকিদা, এটা বেদাতি আকিদা, এটা কুফুরি আকিদা, এটা শেরের শিরিকি আকিদা, এটা রাসুলের আকিদা, এটা আবু জাহেলের আকিদা, এটা রাসুলের আকিদা, এটা মনসুর হুসেন বিন মনসুর হালাজ আকিদা, এটা যে রাসুলের আকিদা, এটা সাহাবায়ে কেরামের আকিদা, আর এটা হচ্ছে ভ্রান্ত যারা হুলুল সর্বত্র যে বিরাজমান আল্লাহ তাআলা এদের আকিদা। এবং ইহুদি খ্রিস্টানেরা যে ঈসা আলাইসালামকে হ্যাঁ বাড়াইতে বাড়াইতে নাউজুবিল্লাহ কেউ আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে, আর কেউ বলতেছে নাউজুবিল্লাহ ঈসা আলাইসালাম আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ মিন জালিক। এই একই আকিদা বর্তমান সমাজের ভিতরে যারা সুফি মতবাদের মধ্যে হুসেন বিন মনসুর হালাজ আকিদা গ্রহণ করে তাদের আকিদা। এই সমস্ত এই ভ্রান্ত উম্মতের জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক শত বছরের ভিতরে 100 বছরের ভিতরে এক একজন সংস্কারক ফাটান, মুজাদ্দিদ ফাটান, সেই মুজাদ্দিদেরা কোরআন সহি সুন্নাহর আলোকে উম্মতের সামনে উদ্ভাসিত করেন, ফুটাইয়া তোলেন যে এটা হচ্ছে রাসূলের পথ, এটা হচ্ছে ভ্রান্ত পথ, এটা হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের পথ, এটা হচ্ছে গোমরাহী ফেরকা 72 ফেরকার পথ। তাদের মধ্যেই একজন হচ্ছেন অন্যতম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। এই নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই কোন সাহাবা কেরামের থেকে মর্যাদা বেশি হয়ে গেছে এটা না, যারা মনে করবে তারা আসলে বোকাশ্বর করে বোকাশ্বর করে তারা বাস করতেছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাদ্দিদ যারা আছেন, সংস্কার আছেন, তাদেরকে এমন একটা যোগ্যতা দান করেন যে যোগ্যতা সাধারণ মানুষের মধ্যে হয় না। আর এই বিশেষ যোগ্যতার মাধ্যমে ওনার কোরআন সহি সুন্নাহর আলোকে উম্মতের মধ্যে যে সমস্ত গোমরাহী কুফুরি শিরিকুল আকীদাগুলো আছে এগুলোকে ফুটাইয়ে তোলেন। আমরা যারা আমাদের দেশে মাদ্রাসার সিলেবাস নিয়ে আমরা লেখাপড়া করছি, আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই যে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ না নাই না নাই একেবারে কি বলে এই কারণ আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যদিও নাকি মামা না থাকে অন্তত পক্ষে কানা মামা থাকলেও এটা আমাদের জন্য একটা আল্লাহর ফকতে একটা নিয়ামত। তাই আমরা আমাদের দেশে যদিও নাকি যে বিভিন্ন ধরনের কুফুরি শিরিকি আকিদা ইত্যাদি রইয়া গেছে, কিন্তু এর মধ্যেও যে কিছু কিছু দিনী প্রতিষ্ঠান আছে, এই দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অন্তত পক্ষে কোরআন সহি সুন্নাহর কিছু এলাম হয়তো আলহামদুলিল্লাহ আমরা অর্জন করতে পারছি। এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যারা ব্যবস্থা করছেন তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যাচাই খায় দান করুক। তবে এটাকে আমরা অন্ধভাবে মেনে নিলে হবে না, বরং আমরা এই যে কোরআন সুন্নাহর কিছু জ্ঞান নিয়ে এই ফুজিকে এটাকে ফুজি করে আমাদের গভীর কোরআন সুন্নাহর এলিমের দিকে অগ্রসর হইতে হবে। সামান্য টুটাফাটা কিছু জানি এটা নিয়ে আমি বড় যে মুফতি আজম হয়ে যাব, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে যার যতটুকু এলেম আছে আরও হক যেটা আছে সে হয় হকটাকে সে কী করবে তালাশ করবে, নিজের মধ্যে কোনো গোমরাহী থাকলে এটা বাদ দিয়ে দিবে, আর অন্যের কাছে যদি কি গোমরাহী থাকে তাকে কোনো শূন্য আলোকে বুঝাইয়ে দিবে, অন্যের কাছে যদি হক থাকে নিজের মধ্যে যদি গোমরাহী থাকে এই নিজের গোমরাহীটা বাদ দিয়ে দিবে, এর মধ্যে যে ঘোষণা দিবে আমরা আগে বুঝি নাই এখন বুঝছি যেটি সঠিক সেটা আমরা গ্রহণ করতেছি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস বৈশিষ্ট্য। আর যারা নিজের দলের মধ্যে আছে নিজের দলের মধ্যে থাকতে শান্তি পায়, কিন্তু কোরআন সহি সুন্নাহর আলোকে নিজের দলের মধ্যে যে সমস্ত গোমরাহীগুলো আছে এগুলোকে ত্যাগ করতে রাজি না, তারা কোশ্চেনকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হইতে পারে না। তাই যে হাদিসটা বললাম এই হাদিসের সনদ সম্পর্কে যে আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের ভিতরে একজন মুজাদ্দিদ ফাটান, সংস্কার ফাটান, যেই সংস্কারের কাজ হচ্ছে তিনি উম্মতের মধ্যে কী করবেন যে সমস্ত কুসংস্কারগুলো আছে এগুলোকে সংস্কার করবেন, দূর করবেন। কলা সৈয়দি রহিমাহুল্লাহ ফি মিরকাতিস সৌদ, মিরকাতিস সৌদ নামক গ্রন্থের মধ্যে ইমাম সৈয়দি বলেন ইত্তাফাক আল হুফাজ ওয়ালা তাসহিহি, এই হাদিসের সহি যে হাদিসের ইমামগণ এই বিষয়ে একমত, এর মধ্যে একজন আছেন আল হাকিম ফিল মুস্তাদরক ওয়াল বাইহাকি ফি আল মাদখাল, অর্থাৎ ইমাম হাকিম মুস্তাদরকের মধ্যে এবং বাইহাকি আল মাদখাল কিতাবের মধ্যে।
ওয়ামিম্মান নাসা আলা সিহাতিহি মিনাল মুতাখিরিন আল হাফিজ ইবনে হুজার, এবং এই হাদিসকে সহি যারা বলছেন এর মধ্যে একজন আছেন হাফিজ ইবনে হুজার রাহিমাহুল্লাহ। তাই এই হাদিসটি সহি, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ তাবারক প্রত্যেক 100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠান, যে মুজাদ্দিদে যে মুজাদ্দিদের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা উম্মতের মধ্যে গুমরাহি যেগুলো আছে এগুলোকে যে শোকে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার জন্য ব্যবস্থা করেন। এখন আমরা আরো কিছু এই বিষয়ের উপরে গবেষণা করে দেখি। ওয়ালা ইয়াস্তারিতু আইজান আন ইয়াকুনা ফরদান বাল ইয়াশমিলু কুল্লু মান নাফাল উম্মাতা ওয়া জাদ্দাদা লাহা শাইয়্যান মিন উমুরি দিনিহা ফি মাজালিম মিনাল মাজালাত। অর্থাৎ মুজাদ্দিদ পুরো পৃথিবীতে একজন হইতে হবে এরকম কোনো শর্ত না, বরং উম্মতের মধ্যে যেই দিক দিয়ে কোনো দুর্বলতা থাকে সেই দিক দিয়ে সেই যে গোমরাহিগুলোকে দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একই সময়ের মধ্যে বিভিন্ন যে মুজাদ্দিদ দিতে পারেন, এক একজন এক এক সাইডে মুজাদ্দিদ হইতে পারে, এটা কোনো সমস্যা না। কেউ তাওহীদের বিষয়ে মুজাদ্দিদ, যেমন আমরা জানি মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, উনি তাওহীদের জন্য মুজাদ্দিদ ছিল। যখন আরব সহ বিভিন্ন জায়গার মধ্যে কুফরি শিরকে ভরা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার মাধ্যমে এই সমস্ত কুফরি শিরকগুলোকে মিটাইয়া দিয়েছেন। যারা খেজুর গাছ পূজা করতো, হ্যাঁ বিভিন্ন ধরনের বড় বড় ঘটনা আছে, ওইদিকে যাইতেছি না সময়ের স্বল্পতার জন্যে, হ্যাঁ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মাধ্যমে শিরককে মূলোৎপাটন করছেন। তেমনি যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের জগতে যত কুসংস্কার আছে সমস্ত কুসংস্কারগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করছেন। উম্মতের মধ্যে এরকম লোক তৈরি হয়ে গেছে যে যারা আগে শুধু হাদিস বললে বর্ণনা করা আরম্ভ করে দিত, এই হাদিস কি সহি নাকি জাল না জঈফ এটা কোনো ধার দেখত না। কিন্তু বর্তমান সমাজের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যে আলোড়নের মাধ্যমে এখন যে উম্মতের ওলামায়ে কেরাম সচেতন হয়েছে যে এখন আমি যে কোনো কথা বললেই চলবে না, আমার এই কথার মাপকাঠি দেখতে হবে, আমার এই কথার দলিল দেখতে হবে, রাসূলের নামে বানাওয়াট মিথ্যা হাদিস যে সমাজের মধ্যে অহরহ আছে। আমরা যারা মাদ্রাসাতে লেখাপড়া করছি, দাওরা হাদিসে কিতাব পড়ছি, এই সমস্ত দাওরা হাদিসের দরজার ভিতরেও জাল হাদিসের দরজা ব্যবহৃত আমরা বুঝতাম না। আমরা তো সুবহানাল্লাহ বলিয়া সময় কাটিয়ে দিছি, আর আমরা এটাকে খতিয়ে দেখি নাই আসলে রাসুলের কথা নাকি রাসুলের নামে মিথ্যা অপবাদ। মান কাজাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াদাবু ওয়া মাক্কাদাহু মিনান নার, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামের ঠিকানা বানিয়ে নেয়। অন্য হাদিসের মধ্যে আছে বুখারীর মধ্যে, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াদাবু ওয়া মাক্কাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কথা চালাই দিল যে কথা আমি বলি নাই সে যেন জাহান্নামের ঠিকানা বানিয়ে নেয়। এরকম অহরহ হাদিস আমাদের দেশের মধ্যে হাজার হাজার জাল হাদিস এরকমভাবে যে চলতে আছে, কিন্তু নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই যে মুজাদ্দিদের কাজের নিছেন, যার ফলে উম্মতের সামনে উদ্ভাসিত হয়ে গেছে, সহজ হয়ে গেছে যে হাদিসের মান যাচাই করা। হাদিসের মান যাচাইয়ের একটা বর্তমান সময়ের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়ে গেছে আলেম সমাজের মধ্যে। এই অনুপ্রেরণাটা আগে ছিল না। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কি করছেন যে আবাস যে উম্মতের মধ্যে এটা অনুপ্রেরণা জাগাইয়ে দিয়েছেন। এখন সবার মধ্যে সচেতনতা আসি গেছে। বাংলাদেশের মধ্যে বিশেষ একজন আলেম, উনি স্বয়ং আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন প্রশ্ন করছিলাম, এই সময়ের মধ্যে উনি বলছেন যে নাসিরুদ্দিন আলবানী এবং বর্তমানে আহলে হাদিস যারা আছে তারা আমাদের দেশীয় আলেম উলামা যারা আছে তাদের ঘুম নষ্ট করে দিয়েছে। অর্থাৎ এক কালের মধ্যে তারা হাদিস বলি দিত, কি সহি হাদিস বলতেছে নাকি জয়ী হাদিস না জাল হাদিস বলতেছে এরকম তারা তারতম্য করতো না। কিন্তু আহলে হাদিসদের মাধ্যমে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ মিশনের মাধ্যমে ও সমস্ত ঘুমন্ত লোকেরা এখন জাগ্রত হয়েছে, তারা এখন সচেতন হয়েছে, একটা কথা মাপ কাটি দিয়ে বলতে হবে আমাকে আগের মতো লাকামহীন যে রাসুলের নামে মিথ্যা জাল কাহিনী বলি দেওয়া এখন আর সেই সময় নাই। আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে জায়গায় জায়গায় পৌঁছে গেছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী, যার কারণে সাধারণ লোক পর্যন্ত এখন যে বিভিন্ন ধরনের বক্তাদের জাল বক্তাদের মিথ্যা কাহিনী মিথ্যা হাদিস এগুলা যে তাদের সামনে বললে তারা তার প্রতিবাদ করতেছে, বলতেছে আপনার এই কথার দলিল কোথায়, আসলে কোনো দলিল নাই। এখনও
আমাদের দেশের মধ্যে এমন জাল বক্তা আছে, যেই জাল বক্তা কোরআনের ভিতর পর্যন্ত জাল কাহিনী ঢুকাই দিছে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোবা করো, তোবাই নাসুহা, তাওসুহা তোবাই নাসুহা, নাসুহা নাকি একজন যেই যে সাহাবীর নাম, কোনো এক লোকের নাম, সেই লোকের নামে যে আয়াত নাযিল হইছে, কত বড় দাহা মিথ্যা কথা, কত বড় দাহা মিথ্যা ঘটনা এটা। এই সমস্ত বিষয়গুলা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাবারকাত উম্মতের মধ্যে কি করে দিছেন, যে সংস্কার করে দিছেন। মানুষ এখন জাল জয়ীফ এগুলা বুঝতে শিখছে। এ কথা অর্থ এটা না যে যুগে যুগে যে সাহাবায়ে কেরাম আইমায়ার বা সাইরু ইমাম তাবিন তবে তাবিন আরও হাদিসের গ্রন্থে যত যে মহাদেশের ইমামগণ আছেন কারো থেকে যে নাসিরুদ্দিন আলবানী বড় হয়ে গেছে তেমনটা না, এটা বুঝলে ভুল হবে। নাসিরুদ্দিন আলবানীর দাবি করে নাই, যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদ্যান বর্তমান সময়ে কেউ এটা দাবি করে নাই, এবং এটা দাবি করার কোনো কথা না। বরং আল্লাহ তাবারাকা তাআলার পক্ষ থেকে যুগে যুগে যে সংস্কার ফাটান, সেই সংস্কারকদের কাজ এটা। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ভুলের ঊর্ধ্বে না, উনারও ভুল আছে, উনার ভুল যেগুলা এগুলার বিষয়েও উলামায়ে কেরাম সচেতন নিজেরা হয়েছেন, উম্মতকে করে গেছেন, এই বিষয়ের উপর কলম বন্ধ হয়েছে, কিতাবও লেখা হয়েছে। কারণ একটা মুজাদ্দেদ উনি মাসুম না, কারণ আম্বিয়া কেরাম মাসুম, উনারা ওহির মাধ্যমে পরিচালিত হন, আর কেউ মাসুম না, ওহির মাধ্যমে পরিচালিত হন না, বরং সরাসরি ওরা কোরআন সহি সুন্নার মাধ্যমে উম্মতকে চালানোর জন্য এলেম অর্জন করেন এবং এলেম দেওয়ার চেষ্টা করেন। এতে মানুষের ভুল ভ্রান্তি হইতে পারে, এক জায়গাতে ভুল, পাঁচ জায়গাতে উনার শুদ্ধ আছে, তাইলে আমরা উনার শুদ্ধগুলো নিব, ভুলগুলো নিব না। তাই এখানে যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসের যে ফিল্টার করছেন, অনেকে এরকম শব্দ ব্যবহার করছেন, আল্লাহাক আমাদের সবাইকে সঠিক দান করুক। আসলে এমন শব্দটা ব্যবহার করা ঠিক না, এটা হাদিসের উপর একটা অনাস্থার স্বামীর হয়তো ওই ভাইয়ের জানা ছিল না, যার কারণে এমনটা বলছেন যে নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ নাকি হাদিসের ফিল্টার করছেন। না, এমন শব্দ ব্যবহার করা যাবে না, বরং উম্মতের মধ্যে যোগে যোগে জাল জৈব মিথ্যা হাদিসগুলা একাকার হইয়া আসিল, আল্লাহ তাআলা উনার মাধ্যমে এগুলার মধ্যে পার্থক্য করার একটা যে অনুভূতি উম্মতের মধ্যে তৈরি করে দিয়েছেন, এই হলো কথা। আর বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সহি বুখারি এবং সহি মুসলিম ছাড়া বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে যেমন সহি হাদিস আছে, জাল হাদিস আছে, জৈব হাদিস আছে, বিভিন্ন হাদিস আছে, এগুলাকে কেউ আলাদা আলাদা গ্রন্থ হিসেবে করা নাই। এক কিতাবের মধ্যে সহিও আছে, জৈবও আছে, জালও আছে, এরকম ছিল। কিন্তু নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উম্মতের সহজের জন্য একেবারে উনার সাধ্য মোতাবেক যতটুকু হয়েছে উনি আলাদা আলাদাভাবে এগুলো গ্রন্থ রচনা করে গেছেন, যেমন আসিলসিলাতু সহিহা, আসিলসিলাতু যঈফা, আর সিলসিলাত মজুয়া, এভাবে সিলসিলাত জয়ীফ অল মজুয়া, এভাবে গ্রন্থ উনি যে করে গেছেন, যাতে করে উম্মতের জন্য অনেক সহজ হয়ে গেছে। উনি প্রত্যেকটা হাদিসকে আল্লাহর রাসূল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা হাদিসকে নিজে গবেষণা করে এগুলোকে যা সর্তল করছেন এমনটা নয়, বরং আগের সমস্ত ওলামায়ে কেরামদের হাদিস জগতের বিশেষ বিশেষ মহাদিসিনদের যে গবেষণা ছিল এগুলো একই গ্রন্থের মধ্যে ফুরিছিল। উম্মতের বাহির কথা অনেক কষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা তারা উনার জন্য এই কাজটা সহজ করে দিয়েছেন। আগের ইমামদের হাদিসের গবেষণার মধ্যে যে মানগুলো ছিল উনি আলাদা আলাদা গ্রন্থের মাধ্যমে এগুলোকে কী করে গেছেন, উম্মতের সামনে সহজভাবে উপস্থাপনা করে গেছেন, সহজভাবে গ্রন্থ যাই লিখে চলে গেছেন। আর আল্লাহ তাআলা উনাকে এমন এক যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতার মাধ্যমে যে উসুলে হাদিসের অর্থাৎ হাদিস শাস্ত্রের যেই নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির মাধ্যমে উনি এমন এমন কিছু কাজ করে গেছেন যেই কাজগুলা সাধারণত বর্তমান সমাজের সেরকম বিদ্যানরা যে করে উঠতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা কথা উনাকে তৌফিক দিয়েছেন, উনি যে এমনভাবে যে গবেষণা চালিয়ে গেছেন যে গবেষণার মাধ্যমে প্রকৃত রূপটা ফুটে উঠছে, বর্তমান আরব বিশ্বের উলামায়ে কেরাম উনাকে সম্মান করতেছেন, নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে সম্মান করতেছেন, উনাদের আরবের আলেমদের এলেমের সামনে আমরা আসলে তিতলমুক্ত মক্তবের ছাত্রও না, এমনভাবে তারা কোরআন সহি সুন্নার মাধ্যমে যে 10 মিনিটের বক্তৃতা আর আমাদের দেশে 1 ঘন্টা পর্যন্ত সেই বক্তৃতায় যে শেষ করতে পারবে না, ওনারা 10 মিনিট যে বক্তৃতা দিতে পারে কোরআন সহি সুন্নার মাধ্যমে, আমাদের দেশে 1 ঘন্টা সেটা সম্ভব হয়ে উঠবে না। আল্লাহ তাআলা আরবের যে আলেম ওলামা ইকরাম এরকম যে এলেম দান করছেন স্বাভাবিক পাওয়ার কথা, কারণ কোরআন সহি সুন্নাহ হচ্ছে আরবি ভাষায়,
আর আল্লাহ তাআলা তাদের মাতৃভাষায় দিয়েছেন আরবি, তাদের জন্য যতটুকু বুঝা সহজ আমাদের জন্য বুঝা এতটুকু সহজ না। তাই এখানে আরবের ওলামায়ে কেরাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ গবেষণাকে মূল্যায়ন করে, কিন্তু আমাদের দেশের লোকেরা ওনাকে মূল্যায়ন করে না, ওনাকে গাড়ির গড়ির মেকানিক মনে করে। আর এই গড়ির মেকানিক বললে হবে যে ইমাম কুদুরি দেখছি বিক্রি করছে এই জন্য কি ইমাম কুদুরির মান সম্মান কমে গেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাপড় বিক্রি করতেন এই জন্য কি ইমাম আবু হানিফার যে মান মর্যাদা কমে গেছে। বরং বর্তমানে আলেম সলাম সমাজ তারা এত নিচু দিক দিকে চলে গেছে। এলেম হবে সর্বোচ্চ আল্লাহ তাআলার একটা নেয়ামত, একজন আলেম হবে সমাজের মধ্যে সব দিক দিয়ে নেতা, সব দিক দিয়ে সে যে উদার মনোভাব হবে, কিন্তু এমনভাবে হয়ে গেছে যে কিছু মাদ্রাসাতে লেখাপড়া করছে আর তারা এখন অন্যের ফকেটের দিকে তাকানো ছাড়া চলতে পারে না। এ মানে যে এই কথা এই জন্য বলতেছি যে আলেম ওলামা হইতে হইতে হবে যে এলেমকে সমাজের মধ্যে বিলি করার জন্যে, সমাজ থেকে কিছু নেওয়ার জন্যে না, কিন্তু আজকে আমরা সমাজ থেকে না নিয়া নিজের যে দিন দুনিয়া চালাইতে পারি না, এটা একটা জঘন্যতম আলেম ওলামাদের জন্য একটা লজ্জাকর বিষয়। আপনার মিলাদ করবে, ক্যাম করবে, মানুষ মারা গেলে ফসে নিবে, জিয়ারত পড়ে ফসে নিবে, এটা করবে সে মানে দিন ধর্মকে একেবারে কী বানিয়ে ফেলছে, যে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো এরকমভাবে তাদের যে যেরকম টাকা ছাড়া কিছু চলে না। আজকে কিছু কিছু সব আলেম ওলামা না, কিছু কিছু আলেম নামের কলঙ্কর লোক আছে, তারা ইসলামকে এমন বিকৃতি করে ফেলছে একেবারে টাকা ছাড়া কিচ্ছু করবে না। যেরকম কিছু লোক আছে দুনিয়াখর যে একটা ফাইল সে গোশ খেলে কাজ করবে, গোশ না দিলে সে কাজ করবে না, যেরকম হয়ে গেছে। আজকের কিছু কিছু যে জঘন্যতম যে আলেম ওলামা রয়ে গেছেন, আলেম ওলামা নামের কলঙ্ক তারা যে রয়ে গেছে, তারা সেম ক্যাটাগরির এইটাই যে তারা একজন মানুষ মারা গেলে একটা মানুষের কাফন দাফনের জন্য টাকা গ্রহণ করে, তারপরে মিলাদ কিয়াম ইত্যাদি খতম ইত্যাদি সবগুলো কুসংস্কার এই সমস্ত মাধ্যমে তারা টাকা গ্রহণ করতেছে। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আমাদের জন্য কত বড় একটা অপমানজনক একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষদেরকে দিতেন, আমরা সে আলেম ওলামার ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো মানুষদেরকে দিব, দিনও দিব দুনিয়াও দিব, কিন্তু আমরা দিতে পারি না। আমরা যে দিনের নামে আসি লেবাসে পোশাকে আর মানুষের ফকেটের দিকে টাকা ছাড়া ছাড়া যে আসলে হয় না। এটা কেন হবে? একজন আলেম হবে সব দিক দিয়া যে পরিপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক দিয়ে আদর্শ তার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিজে সাহাবা ইকরামকে তৈরি করে গেছেন, সাহাবা ইকরাম কি ছিল, যেমন দিনই মেহনত ছিল তেমন দুনিয়ার জন্য তারা মেহনত করছেন, তারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা যে অন্যের ফকরের দিকে তাকিয়ে থাকে নাই, তারা অন্যের দিকে হাত পা দিয়া চলে নাই, বরং দিনের কাজ করছে নিজের ফকেটের পয়সা দিয়া, নিজের রক্তের কামানো পয়সা দিয়ে তারা দিনের কাজ করছেন। আজকে আমাদের সে অনুভূতি গেছে কোথায়? আমরা পারি না কেন? আমরা যে লেখাপড়া করছি যেভাবে যে মানুষের মধ্যে ফুর্সি ফড়াইতে হবে এইটা নিয়ে রয়ে গেছি, আমাদের মধ্যে সমাজের মধ্যে যে হালাল তরিকাতে ব্যবসা বাণিজ্য করতে হবে, মেল স্ত্রী চালাইতে হবে কোরআন সহিহ পদ্ধতিতে, এই মন মানসিকতা আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে আমরা একেবারে অনেক অধঃপতনের মধ্যে চলে গেছি। ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আলেম ওলামা আল্লাহ তাআলা এখনও যে পৃথিবীর জমিনের মধ্যে রাখছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবা ইকরামের আদর্শকে নিয়ে যে পৃথিবীর আনাসে কানাসে ইসলামের বড় বড় কাজ আঞ্জাম দিতেছেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত দ্বীনীয় ভাই ও বোনেরা, যে একটা কথা খেয়াল রাখতে হবে, ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, সূরা ইউসুফের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক আলেমের উপরে একজন বেশি যে বিজ্ঞ আলেম আছেন। এই আয়াতের ব্যাখ্যাতে, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যে বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, লাইসা আলিমুন ইল্লা ফাওকাহু আলিমুন, এমন কোনো আলেম নাই যার উপরে আরো বেশি যে বড় আলেম নাই, হাতা ইয়ান্তি হাইলাল্লাহ আযজা ওয়াজাল্লা, এই পর্যন্ত যে এটা শেষ হবে একমাত্র আল্লাহ তাআলা পর্যন্ত গিয়ে। এ কথার অর্থ হচ্ছে মানব সমাজের মধ্যে আলেম আছে, একজন আলেম কম জানবে, একজন আলেম বেশি জানবে, একজন আর একটু বেশি জানবে, এরকম আরেকজন বেশি জানবে, একেবারে সর্বশেষ বেশি জানবেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন যে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, এর একেবারে শেষ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এলেমের তুলনায় আর কারো এরকমভাবে এলেম হইতে পারে না। আর আমরা যারা এলেম অধিকার আমাদের মধ্যে কারো একটা জানা আছে, কারো
অন্য বিষয়ে জানা নাই, আর কোনো আরেকটা জানা আছে, তার আরেকটা জানা নাই, আমরা যোগ বিয়োগ করি যার কাছে আছে সেটা নিব, যার কাছে নাই সেটা আমরা অন্য থেকে নিয়ে পূরণ করব। এই হচ্ছে আমাদের যেমন উদ্দেশ্য আদর্শ। তাই নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে আমরা এই মুজাদ্দিদ বলতেছি, এই কথার অর্থ ওইটা নয় উনি সব বিষয়ে যে পারদর্শী এমনটা নয়, বরং আল্লাহ তাআলা এক একজনকে এক একটা যোগ্যতা দান করেছেন। বিন বাস রহমতুল্লাহ আলাইহিকে একটা যোগ্যতা দান করেছেন, মোহাম্মদ বিন আব্দুল হাব রহমতুল্লাহ আলাইহিকে একটা যোগ্যতা দান করেছেন, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে আরেকটা যোগ্যতা দান করেছেন, যে শেখ সালেম উসাইমিন উনাকে আরেকটা যোগ্যতা দান করেছেন। এভাবে আমাদের বাংলাদেশের ভিতরেও আমরা যে মুফতি ফয়জুল্লাহ যে রাহেমাহুল্লাহ মুফতি আজম বাংলাদেশ যে পূর্ব পাকিস্তানের মুফতি আজম বলা হতো তৎকালীন জমানায়, উনাকে উনিও মুজাদ্দিদ ছিলেন, কারণ উনি হজ সফরে আইসা ফাঁস ওয়াক্ত সালাতের পর মুনাজাত দেখে বাংলাদেশে যে ফতোয়া দিয়েছেন, উনাকে অনেক কষ্ট যে তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ উনি এটা প্রমাণ করছেন দলিলের ভিত্তিতে যে ফাঁস ওয়াক্ত সালাতের পর সমন্বিত মুনাজাত বেদাত, আলহামদুলিল্লাহ উনি সংস্কার ছিলেন, উনি উনাকে আমরা মুজাদ্দিদ মনে করি এই বিষয়ের উপরে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আজকের এমন কিছু লোক রয়ে গেছে যারা কোরআন শরীফ সুন্নাহকে সামনে ফাইলে তারা আসলে আগ্রহ দেখায় না, যদি নাকি দলীয় কিছু দেখায় জাল জয়ীফ হাদিস দিয়া মিথ্যা কাহিনী দিয়ে যদি বোঝানো হয় তার কাছে ভালো লাগে, এটা কেমন যে হীনমনতার আলামত। তাহিদের কথা বললে ভালো লাগে না, শিরিক কুফরি মিশ্রিত কথা বললে তার নাউজুবলে তাদের কাছে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ যুগে যুগে প্রত্যেক শত বছরের ভিতরে যে মুজাদ্দিদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা হককে উদ্ভাসিত করেন, একটা হাদিস তিরমিজির মধ্যে 2167 নম্বর হাদিস আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্না আল্লাহ লা ইয়াজমা উম্মতি আলা দালালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত গোমরাহির মধ্যে একমত হবে না। এ কথার অর্থ কি হচ্ছে, উম্মতের মধ্যে যদি নাকি যে গোমরাহি দেখা যায়, কুফরি শিরকি বেদাতি দেখা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক লোককে তৈরি করে দিবেন যে লোকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিবে এই তোমরা এটা কুফরি শিরকি বেদাত করতেছ। এইটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক পক্ষ একটা রহমত, উম্মত গোমরাহির মধ্যে একমত হবে না। কিছুকাল কিছু সময়ে কোনো এলাকাতে যে মানুষ একটা আমল করে এসতেছে কারো মাথার মধ্যে আসতেছে না এটা কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু কোনো এক সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা লোক তৈরি করে দিয়েছেন যে লোকে দেখা দিচ্ছে কোরআন সুন্নাহর মাধ্যমে, দেখো তোমরা যেটা করতেছো সেটা ভুল করতেছ। এইটা হচ্ছে হাদিসের সারমর্ম যে ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আলা দালালা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতকে গোমরাহির মধ্যে একমত করবে না। অর্থাৎ কোথাও যদি নাকি গোমরাহি দেখা যায় আল্লাহ তাআলা এমন যে কিছু লোক তৈরি করে দিবেন যারা এই গোমরাহিকে যে কোরআন সুন্নাহর আলোকে দেখাই দিবেন, তোমরা গোমরাহির মধ্যে আসো, তোমরা হক হকের দিকে আসো, গোমরাহি ছাড়ি দাও, এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা লোক তৈরি করে দিবেন। তাই আমরা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ যে প্রত্যেক বছরের ভিতরে যারা মুজাদ্দিদ আছেন তাদেরকে আমরা অবশ্যই যে সম্মান করি, আল্লাহ পাকের পক্ষ থেকে এই সকল মুজাদ্দিদরা উম্মতের জন্য রহমত এটা আমরা বিশ্বাস করি। শায়খ আস সাদি রহমতুল্লাহ আলাই উনি বলেন ওয়াইং তুতি আকসার মাংসিল আরদে ইউদিল্লুক আং সাবিলিল্লাহ, তুমি যদি নাকি জমিনে অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তোমাকে আল্লাহ রাস্তা থেকে কি করে ফেলবে, ক্ষতভ্রষ্ট করে ফেলবে। দেখেন বেশি মানুষ হইলেই যে এটা হক এটা নয়, বরং বেশি মানুষ থাকে বেশিরভাগ গোমরা। শেখ আস সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন ওয়াদাল্লা তাহাজিল আয়াতু, এই আয়াত বুঝাইতেছে স্পষ্ট করতেছে আলা আন্নাহু লা ইস্তাদিল্লু আলাল হক বিকাসরাত আহলিহি, যেই জমাতে মানুষ বেশি এই মানুষ বেশি হইলে এটা হকের কোনো আলামত না, যেই জমাতের মধ্যে মানুষ বেশি এই মানুষ বেশি হইলেই যে হক এ কথার কোনো কিনা আলামত না, এটা কোনো দলিল না। ওয়ালা ইয়াদুল্লু কিল্লাতু সালিকিন আলি আমরি মিনাল উমুর আন ইয়াকুনা গায়রু হাক্কিন, যদি নাকি কোনো বিষয়ের উপর মানুষ অল্প থাকে এটা বোঝা যাবে না যে এরা গোমরাহির মধ্যে আছে, এরা হকের মধ্যে নাই, এরকম নাই। বল আল ওয়াকে বি খেলাফি জালিকা, বরং বাস্তবত হচ্ছে তার বিপরীত, ফাইন আহাল আল হককে হুম আল্লাহ কাল্লুন আদদান, আহলে হক যারা আছে তারা হচ্ছে কম সংখ্যক, বলা আজামুন আইন্দাল্লাহ কদরান ওয়াজরান, কিন্তু তারা আল্লাহ তাবারক তাআলার নিকটে অনেক সম্মানী অনেক পুরস্কার প্রাপ্ত। বল আল ওয়াজিব আন ইস্তাদিল্লা আল হক ওয়াল বাতিল বি তুরুকিল মুসলাতি ইলাইহি, বরং হক বাতিলে দলিল হবে কিসের ভিত্তিতে, যে প্রকৃত ওহিদের দলিলের ভিত্তিতে, কোনটা হক কোনটা বাতিল এটা পরিষ্কার হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলের ভিত্তিতে। এই কথাটা উনি
তফসিরুস সাআদির প্রথম খণ্ডে 270 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। তেমনি আল আল ফুজাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ, আল ফুজাইল বিন আয়াজ বলেন, ইলজাম তরিকাল হুদা, যে তুমি হেদায়েতের ফক মজবুত করি ধরো, ওয়ালা ইয়াদুরুকা কিল্লাতুস সালিকিন, যদি নাকি এই হক পথে লোক কম হয় এটা তোমাকে কোনো ক্ষতি করবে না, ওয়া ইয়া কাওয়াদুরুকা দলালা, তুমি তোমাকে গোমরাহী ফেরকা থেকে দূরে রাখো, ওয়ালা তাক্তারাবি কাসরাতিল হালিকিন, এবং যে ধ্বংসপ্রাপ্ত লোকের আধিক্যের কারণে তুমি ধোকা খাইবে না। অর্থাৎ যদি নাকি দেখা যায় অনেক লোক, আমরা মনে করি অনেক লোক হয়েছে, অনেক লোক এটা হকের আলামত না, আর অনেক কম এটা গোমরাহীর আলামত না, বরং যে কোরআন সুন্নাহর আলোকে এটা প্রতীয়মান হয় যে সব সময়ের ভিতরে হকের সংখ্যা কম হবে, কিন্তু এই কম হলেও আল্লাহ তাআলার রহমত তাদের সাথে থাকবে। আল্লাহ জাআলনা মিনহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যানুসী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।